শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব মার্নেস্টাক স্ট্র্যাটেজিতে আমরা যে প্রজেক্টগুলো ডেভেলপ করি সেগুলো ফাইনালি প্রোডাকশনে নিয়ে যাওয়ার জন্য আমাদের কেমন সার্ভার দরকার। তো এই ভিডিও থেকে আপনারা প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি দুইভাবেই উপকৃত হবেন, কেননা ভেরি রিসেন্টলি আমি আমার একটি মার্নেস্টাক প্রজেক্টকে প্রোডাকশনে নিয়ে যাওয়ার জন্য সিঙ্গাপুরের একটি ডাটা সেন্টার থেকে একটি সার্ভার পিসি রেন্ট করেছি এবং সেটিকে আমি আমার মতো করে কনফিগার করে নিয়েছি। এই ভিডিওতে আপনাদেরকে আমি সেই সার্ভার পিসিটি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, যাতে করে পুরো বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যায়। তো প্রথমে আসুন থিওরিটিক্যাল আলোচনাগুলো করে নেওয়া যাক, এরপরে প্র্যাকটিক্যালি আমি যে সার্ভারটি রেন্ট করেছি সেই সার্ভার পিসিতে গিয়ে আপনাদেরকে আমি ইনস অ্যান্ড আউটস বিষয়গুলো দেখাবো। তো এক কথায় যেটা আমি বলবো মার্নেস্টাকের জন্য, সেটা হচ্ছে ডেডিকেটেড প্রাইভেট সার্ভার দরকার। আপনি অ্যামাজন ওয়েব সার্ভিসের কথা বলুন, আপনি গুগল ক্লাউডের কথা বলুন, আপনি ডিজিটাল ওশানের কথা বলুন, আপনি হিরোকু কিংবা নেটলিফাই হোয়াট এভার যাই বলুন না কেন, ডেডিকেটেড প্রাইভেট সার্ভারে আপনি যে ওয়াইড রেঞ্জ অফ সুবিধাগুলো পাবেন, আপনি যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সুবিধাগুলো পাবেন, প্রজেক্ট ম্যানেজ করার সুবিধাগুলো পাবেন, শেখার সুযোগ পাবেন, কাজ থেকে সব কিছু দেখার সুযোগ পাবেন, সেটা আর অন্য কোনো প্ল্যাটফর্মে কোনোভাবেই পসিবল নয়। এজন্য আমি বলবো যে নট অনলি ফর মার্নেস্টাক, আপনি যাই নিয়ে কাজ করুন, যে প্ল্যাটফর্মেই কাজ করুন, আপনি যদি ডেডিকেটেড প্রাইভেট সার্ভার কনফিগার করা থেকে শুরু করে ফাইনালি ইউজ করা পর্যন্ত শিখতে পারেন, সেক্ষেত্রে আপনার যে লার্নিং ডেপথ সেটা অনেক বেশি বেড়ে যাবে এবং অনেক বিষয় আপনি কাছ থেকে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো প্রথমেই আসুন ডাটা সেন্টারের কনসেপ্টটা বুঝে নেওয়া যাক। আপনি যদি গুগলে ডাটা সেন্টার লিখে সার্চ করেন, তাহলে ঠিক এরকম অনেক ছবি পাবেন, যে ছবিগুলোতে আপনি দেখবেন যে বিশাল বিশাল ওয়্যার হাউসের মধ্যে অনেক আলমারি, আলমারিগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে অনেকগুলো হার্ডওয়্যার তাকে তাকে সাজানো। তো এই যে হার্ডওয়্যারগুলো তাকে তাকে সাজানো আছে, এগুলোর মধ্যে কী আছে? এগুলো আসলে এক একটা পিসি বা এক একটা কম্পিউটার। আপনার কম্পিউটারে যেরকম র্যাম আছে, প্রসেসর আছে, আপনার কম্পিউটারের যেরকম ফ্যান আছে, আপনার কম্পিউটারের যেরকম কুলিং সিস্টেম আছে, তারপরে স্টোরেজ আছে, এসএসডি কিংবা এইচডিডি হোয়াট এভার যাই হোক না কেন, ঠিক সেরকম ডাটা সেন্টারেও এরকম অনেক কম্পিউটার আছে। সেই কম্পিউটারগুলোর মধ্যেও একইভাবে র্যাম আছে, প্রসেসর আছে, স্টোরেজ আছে। আপনার বাসায় যে কম্পিউটারটি আছে সেই কম্পিউটারের সাথে ডাটা সেন্টারে যে কম্পিউটারগুলো আছে সেই কম্পিউটারের বেসিক্যালি কোনো পার্থক্য নেই। আর ডাটা সেন্টারে হচ্ছে কি, অনেকগুলো কম্পিউটার সেগুলো নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সংযুক্ত থাকে বা ম্যানেজ করা থাকে। এবং সেখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ওই কম্পিউটারগুলোতে পাবলিক আইপি প্রোভাইড করা থাকে, যেখানে আপনার কম্পিউটারে প্রাইভেট আইপি প্রোভাইড করা থাকে। তো এই সামান্য কিছু পার্থক্য থাকে, তাছাড়া ডাটা সেন্টারের কম্পিউটারগুলো ঠিক যেরকম হয় আপনার বাসার কম্পিউটারটি ঠিক সেরকমই। এখন প্রাইভেট সার্ভারের জন্য আমাদেরকে করতে হবে কি, এই ডাটা সেন্টার থেকে একটা পিসি বা কম্পিউটার আমাদেরকে নিতে হবে। তো আমরা বাজারে গিয়ে যখন কম্পিউটার কিনি তখন কীভাবে কিনি, যে আমার এত জিবি র্যাম লাগবে, এরকম একটা প্রসেসর লাগবে, এরকম স্টোরেজ লাগবে, এরকম আমরা করি কি, আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে সেখান থেকে আমরা পিসি আমরা মার্কেট থেকে যেভাবে ঠিক কিনে নেই, ঠিক সেভাবে ডাটা সেন্টার থেকে আপনাকে পিসি রেন্ট করতে হবে, ভাড়া নিতে হবে। পিসি ভাড়া নেওয়ার সময় আপনি করবেন কি, আপনার কতটুকু র্যাম দরকার, আপনার প্রসেসর কতটুকু দরকার, আপনার স্টোরেজ কতটুকু দরকার, হ্যাঁ, ঠিক এই এই বিষয়গুলো নিয়ে আপনি করবেন কি, একটা সার্ভার পিসি আপনি সেখান থেকে ভাড়া নেবেন। এখন সার্ভার পিসিটা যখন আপনি ভাড়া নিলেন, তারা আপনাকে একটা সার্ভার পিসি দেবে, সেই পিসির সাথে একটা ডেডিকেটেড পাবলিক আইপি অ্যাড্রেস দিয়ে দেবে। এখন সার্ভার পিসি ভাড়া নেওয়ার পরে ওই পিসিটার মালিক আপনি, এখন আপনাকে আপনার মতো করে সেটা কনফিগার করে নিতে হবে। প্রথমত আপনাকে করতে হবে কি, সেটা যেহেতু একটা কম্পিউটার, কম্পিউটারের জন্য শুরুতেই কী দরকার, আমাদের অপারেটিং সিস্টেম দরকার। আপনার পিসিতে যেরকম শুরুতেই আপনার অপারেটিং সিস্টেম দরকার, ঠিক সেরকম সার্ভার পিসিতেও শুরুতে একটা অপারেটিং সিস্টেম দরকার। এখন সেখানে যদি আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম দেন, সেক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সার্ভার এডিশন আছে, আপনাকে সার্ভার এডিশন ইনস্টল করতে হবে, সেক্ষেত্রে আপনার সেটা হয়ে যাবে উইন্ডোজ সার্ভার। আর আপনি যদি লিনাক্স সার্ভার ইনস্টল করেন, সেক্ষেত্রে লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, তাহলে আপনার কম্পিউটারটি হয়ে যাবে একটি লিনাক্স সার্ভার। লিনাক্সের ক্ষেত্রে বেশ কিছু অপশন আছে, আপনি উবুন্টু নিতে পারেন, উবুন্টুর আবার বিভিন্ন ভার্সন আছে, সেটা নিতে পারেন, সেন্টওএস নিতে পারেন, বাট উইন্ডোজের ক্ষেত্রে অপশন একটাই, সেটা হচ্ছে উইন্ডোজ সার্ভার এডিশন। আর আপনার সার্ভার পিসিতে যদি আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করেন, সেক্ষেত্রে আমরা ঠিক যেরকম উইন্ডোজকে ক্র্যাক করে ব্যবহার করি, সার্ভার পিসিতে কিন্তু ওভাবে আপনি ক্র্যাক করে ব্যবহার করতে পারবেন না, আপনাকে জেনুইন উইন্ডোজ পারচেস করতে হবে অথবা রেন্ট করতে হবে। বাট লিনাক্সের ক্ষেত্রে আপনি সেটা ফ্রি পেয়ে যাবেন, ওপেন সোর্স পেয়ে যাবেন, সেক্ষেত্রে কোনো পেমেন্ট আপনাকে করতে হবে না। তো এখানে ছোট্ট একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে
সার্ভার পিসিতে আপনি যদি লিনাক্স অপারেটিং সিস্টেম দেন সেক্ষেত্রে আপনাকে লিনাক্স জানতে হবে, আর যদি আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম দেন সেক্ষেত্রে আপনাকে উইন্ডোজ জানতে হবে। তো নর্মালি আমরা বাঙালি যারা তারা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমরা সব থেকে বেশি অভ্যস্ত। তো এই কারণে সার্ভার পিসিগুলোতে দেখা যাচ্ছে যে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমই বেশি ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে এক্সট্রা পে করতে হয়। বাট উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেহেতু আমাদের একেবারে চেনা পরিচিত, ছোটোবেলা থেকে আমরা সেটা চোখে দেখে আসছি, কাজ করে আসছি, সে কারণে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সার্ভারটাকে ম্যানেজ করা অনেক বেশি ইজি হয়ে যায়। এজন্য আমি ব্যক্তিগতভাবে নিজেও আমার সার্ভার পিসিতে আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি, আমি লিনাক্স করি না। তো প্রথমে আসুন, অপারেটিং সিস্টেম তো গেল, এরপরে আপনার অ্যাপ্লিকেশনের জন্য ডেটাবেস দরকার। তো বিভিন্ন রকম ডেটাবেস আছে, যেরকম মঙ্গোডিবি ইউজ করলে আপনি মঙ্গোডিবি করবেন, MySQL-এর জন্য MySQL, MS SQL-এর জন্য SQL সার্ভার ইনস্টল করতে হবে। আপনি যদি ওরাকলের SQL ব্যবহার করতে চান সেক্ষেত্রে PL SQL ইনস্টল করতে হবে। তো আপনার কম্পিউটারে আপনার একটা ডাটাবেস সার্ভার ইনস্টল করে ফেলতে হবে বা ডাটাবেস ইঞ্জিন ইনস্টল করে ফেলতে হবে। দেন এরপরে আমাদের কম্পিউটারে ঠিক যেরকম আমরা কাজ করার সময় Node.js ইনস্টল করি, JAMP ইনস্টল করি, তারপরে পাইথন নিয়ে কাজ করতে গেলে পাইথন ইনস্টল করি, .NET নিয়ে কাজ করতে গেলে আমরা IIS ইনস্টল করি, ঠিক সেরকম এনভায়রনমেন্ট ইনস্টল করতে হবে। আপনার PC-তে আপনি Node.js Express নিয়ে কাজ করার জন্য যেরকম নোড ইনস্টল করেন, ঠিক সার্ভার PC-তেও একইভাবে আপনি নোড ইনস্টল করবেন। আপনার PC-তে আপনি PHP নিয়ে কাজ করার সময় যেরকম JAMP ইনস্টল করেন, সার্ভার PC-তেও ঠিক একইভাবে JAMP ইনস্টল করবেন। আপনার PC-তে JAMP যেভাবে চলে সার্ভার PC-তেও ঠিক একইভাবে চলবে। দেন এখানে আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে SSL সার্টিফিকেট লাগবে। কেননা আমরা জানি যে রিকোয়েস্ট রেসপন্স মডেলে কাজ করতে গেলে সেখানে HTTP নর্মালি থাকে, HTTP-কে HTTPS করে নেওয়ার জন্য একটা SSL সার্টিফিকেট আমাদেরকে কনফিগার করে ফেলতে হবে আমাদের হোস্টিং এনভায়রনমেন্টে। তো SSL সার্টিফিকেট আপনি কিনতেও পারেন, আবার অনেক ফ্রি SSL সার্টিফিকেট এখন পাওয়া যায়, সেগুলো চাইলে ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনার সার্ভার কম্পিউটার কনফিগার করার জন্য আরও বিভিন্ন টুলস আছে, বিভিন্ন সফটওয়্যার আছে, এখানে বেসিক্যালি যেগুলো দরকার আমি সেগুলো বলছি। এবং এই ভিডিওর শেষে প্র্যাকটিক্যালি আমার সার্ভার PC-টা আপনাদেরকে আমি খুঁটিনাটি বিষয়গুলো দেখাবো, সেক্ষেত্রে ধারণা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে আপনি আপনার সার্ভার PC-টা আপনার মতো করে কনফিগার করে নিলেন, এই কনফিগার করে নেওয়াতে সুবিধা কী? সুবিধা প্রথম যেটা, সেটা হচ্ছে আপনার সার্ভার আপনার ফ্রিডম, আপনি যেভাবে সেটাকে খুশি যেমন খুশি তেমনভাবে ইউজ করবেন। যে ফ্রিডমটা, যে লার্নিং অপরচুনিটিটা বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের অপরচুনিটিটা আপনি আর অন্য কোনো প্ল্যাটফর্মে পাবেন না। তো আমি যে ডেটা সেন্টার থেকে সার্ভার PC-টা রেন্ট করেছি, আমি নিরাপত্তার খাতিরে বা সিকিউরিটি পারপাসে সেটি ওভাবে আর বলছি না, আপনাদেরকে সরাসরি আমি সেই সার্ভার PC-তে নিয়ে গিয়ে দেখাবো। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে সার্ভার PC-টা সিঙ্গাপুরের ডাটা সেন্টারে নিয়েছি, আমি সেই সার্ভার PC-তে যাবো কীভাবে? আমি তো এখন আমার কম্পিউটারে আছি, আমার CPU-র মনিটর আমি দেখতে পাচ্ছি, আমার CPU-টাই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এখন আমি যদি সেই কম্পিউটারে প্রবেশ করতে চাই, সেক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে রিমোট ডেস্কটপ কানেকশান নামে একটা অপশন আছে, আমি আবার বলছি, এই রিমোট ডেস্কটপ কানেকশানে আপনাকে ওপেন করতে হবে। দেন আপনি যে কম্পিউটারটি সেখানে রেন্ট করেছেন সেই কম্পিউটারের একটা পাবলিক IP আছে, সেই পাবলিক IP আপনাকে সেই ডেটা সেন্টার থেকে দিয়ে দেওয়া হবে, এবং সেই পাবলিক IP দিয়ে লগ ইন করার জন্য যে ইউজার নেম পাসওয়ার্ড আছে তার সব কিছুই থাকবে আপনার। আপনি করবেন কি, সেই পাবলিক IP অ্যাড্রেস দিয়ে রিমোট ডেস্কটপ কানেকশানের মাধ্যমে সরাসরি সেই কম্পিউটারে ঢুকে যাবেন। খেয়াল করে দেখুন, আমি সরাসরি এখন ওই কম্পিউটারে প্রবেশ করছি, ঠিক ওই কম্পিউটারের স্ক্রিনটা আমার এখানে লোড হয়ে আসলো। এখানে আমি যদি পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাই, এখানে খেয়াল করে দেখুন, এখানে এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই ফ্রেমের ভেতরে, এই ফ্রেমের ভেতরে যে PC-টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওই ডাটা সেন্টারের PC, এবং এইখানে বাইরে যেটা দেখতে পাচ্ছেন এটা তো আমার PC। তো শুরুতেই ছোট্ট করে বলে রাখি যে এ ধরনের ডেটা সেন্টার থেকে যদি সরাসরি কোনো সার্ভার PC আপনাদের রেন্ট করার প্রয়োজন হয়, সেটা কনফিগারেশন করার প্রয়োজন হয়, এবং সেক্ষেত্রে যদি কোনো সাহায্য কিংবা সহযোগিতার প্রয়োজন হয়, কিংবা যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আপনার থেকে থাকে, সেক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার ম্যানেজারের মোবাইল নম্বরটি দিয়ে দিয়েছি, সেখানে ফোন করে আপনারা জিজ্ঞাসা করে জানতে পারেন অথবা হেল্প নিতে পারেন। তো ডাটা সেন্টারের যে PC-টা, সেই PC-তে আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়েছি সার্ভার এডিশন, এ কারণে এখানে আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম দেখতে পাচ্ছেন। এবং আমার সার্ভার PC-তে নেটওয়ার্ক কানেকশান কতটুকু আছে না আছে সেটার এখানে স্ট্যাটাস দেখাচ্ছে, এবং ওই সার্ভার PC-তে যে একটা পাবলিক IP দেওয়া আছে সেই পাবলিক IP অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম হওয়ার কারণে হয়েছে কি, সব কিছু আমাদের এখন পরিচিত, কেননা আমরা ছোটোবেলা থেকেই বলতে গেলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে আসছি, এটার সঙ্গেই আমরা অভ্যস্ত।
তো লিনাক্স হলে এখানে আপনি লিনাক্স দেখতে পাচ্ছেন, উবুন্টু হলে উবুন্টু, সেন্টওএস হলে সেন্টওএস অপারেটিং সিস্টেম দেখতে পাচ্ছেন। দেন আমি করেছি কি, সেই সার্ভার পিসিটা নেওয়ার পরে সেখানে অপারেটিং সিস্টেম ইনস্টল করেছি, সার্ভার এডিশন। আপনাদেরকে যদি আমি একটু দেখাই সিস্টেম প্রপার্টিস থেকে, এখানে এখানে আমার হচ্ছে উইন্ডোজ সার্ভার এডিশন 2019 ইনস্টল করা আছে, এবং এখানে আমি যে সার্ভার পিসিটা নিয়েছি এটার যে প্রসেসর, সেই প্রসেসর হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন 2.4 GHz, টু প্রসেসর ব্র্যাকেটে দেখাচ্ছে এখানে, 2 কোরের পিসি এটা। র্যাম আছে 4 GB, এখানে ইউজেবল হচ্ছে 3.91, এবং অন্যান্য যে কনফিগারেশনগুলো সেই কনফিগারেশনগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। দেন এই সার্ভার কম্পিউটারে আমি করেছি কি, এই সার্ভার কম্পিউটারে আমি আমি যেহেতু মার্নস্ট্যাক প্রজেক্টের জন্য এটাকে কনফিগার করেছি, তো মার্নস্ট্যাকের জন্য আমাদের কী কী দরকার, মঙ্গোডিবি দরকার, নোট জেএস দরকার, মঙ্গোডিবি কম্পাস দরকার, সেগুলো আমি কিন্তু এখানে ইনস্টল করে নিয়েছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, খেয়াল করে দেখুন, এখানে আমি একটা ব্রাউজারও ইনস্টল করে নিয়েছি যাতে করে আমার সার্ভার পিসির ভেতরে আমি ব্রাউজার ব্যবহার করতে পারি। এবং আপনার পিসিতে আপনি যেরকম সফটওয়্যার ইনস্টল করেন, এই সার্ভার পিসিতেও একইভাবে সফটওয়্যার ইনস্টল করবেন। খেয়াল করে দেখুন, এখানে আমি ছোটোখাটো কোড যাতে ঢুকে এডিট করতে পারি এই কারণে নোটপ্যাড প্লাস প্লাসও এডিট করে নিয়েছি, ইনস্টল করে নিয়েছি। এমনও হতে পারে যে আপনি আপনার যে ডেভেলপমেন্ট টুলস আছে তার সব কিছুই আপনি ওই সার্ভার পিসিতে রেখে দিতে পারেন, সরাসরি সার্ভার পিসিতেই ডেভেলপমেন্ট করবেন, সার্ভার পিসি থেকেই সেটা রান হবে, এরকমও হতে পারে। তো মার্নস্ট্যাকের জন্য নোডজেএস ইনস্টল করে নিয়েছি, মঙ্গোডিবি কম্পাস, মঙ্গোডিবি, তো এই যে মঙ্গোডিবি এখানে আমি ইনস্টল করে নিয়েছি, মঙ্গোডিবি সরাসরি কিন্তু যে ওপেন সোর্স ভার্সন আছে সেটা ইনস্টল করে নিয়েছি, এ কারণে আর মঙ্গোডিবি অ্যাটলাস আমাকে টাকা দিয়ে ব্যবহার করতে হবে না, আমি এখানে আনলিমিটেড ফ্রি মঙ্গোডিবি ইউজ করতে পারবো আমার নিজস্ব প্ল্যাটফর্মে। দেন এখানে দেখতেই পাচ্ছেন আপনারা মার্নস্ট্যাকের জন্য নোড লাগবে আর হচ্ছে মঙ্গোডিবি লাগবে, এই দুটো এখানে ইনস্টল করে নিয়েছি। এছাড়া পরবর্তীতে যদি আমি আমার সার্ভার কম্পিউটার থেকে পিএইচপি নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি জ্যাম্প ইনস্টল করবো, আমি পাইথন নিয়ে কাজ করতে চাইলে পাইথন ইনস্টল করবো, ওকে। এবং এখানে আইআইএস ইনস্টল করেছি আমি, হ্যাঁ, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস যেটাকে বলে .NET-এর জন্য আইআইএসও এখানে আমার ইনস্টল করে নেওয়া আছে। এখন এই যে সার্ভার পিসি, এই সার্ভার পিসিতে আমি টেস্টিং পারপাসে একটা অ্যাপ্লিকেশন এখানে ডেপ্লয় করেছি, টেস্টিং পারপাসে একটা অ্যাপ্লিকেশন আমি ডেপ্লয় করেছি। এখন সেই অ্যাপ্লিকেশনটা হবে কি, আমি এই সার্ভার পিসির যে আইপি অ্যাড্রেস আমার 139.99.200, এই আইপি অ্যাড্রেসে সরাসরি হিট করলে কিন্তু আমি ওইটা দেখতে পাবো, এই যে আমার আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসে আমি যদি হিট করি, আমি যে অ্যাপ্লিকেশনটা ওখানে ডেপ্লয় করেছি ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এখন আমাকে করতে হবে কি, এই আইপি অ্যাড্রেসের এগনিস্টে একটা ডোমেইন সেট করতে হবে, দেন ওই ডোমেইনে ইউজার হিট করলে এই আইপি অ্যাড্রেস থেকে এই অ্যাপ্লিকেশনটা লোড হবে এবং সেটা ইউজার দেখতে পাবে, ওকে। প্রত্যেকটা আমাদের যে ডোমেইন আছে, প্রত্যেকটা ডোমেইন অ্যাড্রেসের নিচে কিন্তু এক একটা আইপি অ্যাড্রেস আছে, মূলত আসলে ডোমেইন নেম যেটা, এই ডোমেইন নেমটা হচ্ছে আসলে একটা কাভার, একটা মোকআপ, একটা আইপি অ্যাড্রেসের একটা মোকআপ, হ্যাঁ, কেননা এই এরকম আইপি অ্যাড্রেস তো সাধারণ মানুষ মনে রাখতে পারবে না, সে কারণেই ডোমেইন নেমের যে প্রচলন সেই প্রচলন। সাপোজ ধরুন হচ্ছে মনে করুন যে কী বলবো, ধরুন কী উদাহরণ দেওয়া যায়, কী উদাহরণ দিই আপনাদেরকে, উদাহরণই দিতে পাচ্ছি না, ধরুন হচ্ছে codesilicon.com বা codecanyon.com, হ্যাঁ, ধরুন codecanyon.net, এই যে আমরা বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডোমেইন নেম, এই ডোমেইন নেমের এগনিস্টে একটা আইপি অ্যাড্রেস আছে, যখন এই ডোমেইন নেমে আমরা হিট করছি তখন ওই আইপি অ্যাড্রেস থেকে কিন্তু অ্যাপ্লিকেশন লোড হয়ে আমাদের এখানে চলে আসতেছে। ঠিক এই আইপি অ্যাড্রেসের এগনিস্টে আমাকে একটা ডোমেইন নেম সেট করে দিতে হবে, তখন ইউজার করবে কি, সেই ডোমেইন নেম থেকে এই আইপি অ্যাড্রেসে এই অ্যাপ্লিকেশনটা তার ব্রাউজারে চলে আসবে। তো আশা করি এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবং এখানে কী কী ইনস্টল করেছি এবং পরবর্তীতে আরও যা যা দরকার হবে তার সব কিছুই আমি ইনস্টল এখানে করে নেব। এবং যেহেতু 4 GB র্যামের পিসি এটা, সেহেতু এখানে চাইলে আমি এটার ভিতরেই আমি ওয়েব স্ট্রম ইনস্টল করে কিংবা ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে এখানেই ডেভেলপমেন্ট করে এখানেই রেখে দিতে পারি, এখান থেকেই চাইলে আমি ব্যবহার করতে পারি। এবং নট অনলি ফর মার্নস্ট্যাক, বিশেষ করে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন যেগুলো, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন বলতে আমি নেস্টেড এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনগুলোকে বোঝাচ্ছি যেগুলো বড় বড় ইন্ডাস্ট্রিগুলো ব্যবহার করে থাকে, যেরকম ধরুন কোনো একটা ব্যাংক বা কোনো একটা বিমার প্রতিষ্ঠান কিংবা কোনো একটা বড় গার্মেন্টস, হ্যাঁ, কিংবা কোনো গ্রুপ অফ কোম্পানি, তারা কিন্তু এই ধরনের প্রাইভেট সার্ভার ব্যবহার করে। কেননা আপনি যদি প্রাইভেট সার্ভার এভাবে ব্যবহার না করেন সেক্ষেত্রে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনগুলো ম্যানেজ করা, সেগুলোকে রান করা, এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি টাফ হয়ে যাবে। তো এই বিষয়গুলোকে ইজি করার জন্য এবং
সহজতর করার জন্য এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের জন্য তো ভার্চুয়াল সার্ভার পিসি একেবারে অবশ্যই অবশ্যই দরকার আছে। এছাড়াও আপনি চাইলে অ্যামাজন ওয়েব সার্ভিস ব্যবহার করতে পারেন, গুগল ক্লাউড ব্যবহার করতে পারেন, বাট সেগুলোতে আপনি অতটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা ম্যানেজিংয়ের অত সুযোগ আপনি পাবেন না, কেননা এখানে সার্ভার পিসির মালিক আপনি নিজেই, এখানে আপনি আপনার ফ্রিডম আপনার মতো করে সব কিছু ম্যানেজ করতে পারছেন। এখন মঙ্গোডিবিতে আমি কী কী অ্যাডভান্টেজেস পাচ্ছি, সরি মানিস্ট্যাকের জন্য, মানিস্ট্যাকের জন্য প্রথম সুবিধা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডাটাবেস। আমি যদি মঙ্গোডিবি নিয়ে কাজ করি, মঙ্গোডিবি নর্মালি কী হয়, সাধারণ যে লিনাক্স সি প্যানেলগুলো আছে, কোনো লিনাক্স সি প্যানেলেই মঙ্গোডিবি ডাটাবেসটা থাকে না। সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে মঙ্গোডিবি অ্যাটলাস ব্যবহার করি। মঙ্গোডিবি অ্যাটলাস কিন্তু ফ্রি না, মঙ্গোডিবি অ্যাটলাস ব্যবহার করতে গেলে আপনাকে পে করতে হবে, আবার ডাটাটাও থাকবে হচ্ছে থার্ড পার্টির কাছে, আপনার নিজের কাছে থাকবে না। সেক্ষেত্রে এখানে আমি সুবিধা পাচ্ছি, আমি মঙ্গোডিবি এখানে নিজে মঙ্গোডিবি ডেটাবেস সার্ভার ইনস্টল করে নিজে ব্যবহার করতে পারছি, আমার ডেটা আমার কাছে আছে এবং সেটাকে আমি আনলিমিটেড ফ্রি ব্যবহার করতে পারছি। এটা হচ্ছে আমার মার্নেস্ট্যাকের ডেটাবেস সুবিধা পাচ্ছি আমি। এরপরে আসুন মার্নেস্ট্যাকের সার্ভার সাইডে এক্সপ্রেস জেএস থাকে, নোট জেএস থাকে, এখানে এক্সপ্রেস জেএস নোট জেএস আমি যেভাবে খুশি, যে পোর্টে খুশি, যেমন করে খুশি আমি এখানে রান করতে পারছি, আমি ইউজ করতে পারছি, এখানে কোনো ডিপেন্ডেন্সি আমার নেই। এবং আমার যে অ্যাপ্লিকেশনের ক্লায়েন্ট সাইড, সেই ক্লায়েন্ট সাইড হচ্ছে রিয়্যাক্ট জেএস। এখন রিয়্যাক্ট জেএসকে আমরা কী করতে পারি, আমরা ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করতে পারি, আমরা সার্ভার সাইড রেন্ডারিং করতে পারি, হ্যাঁ, তো এখানে যা খুশি আমি তাই করতে পারবো। এখন অনেকটাই দেখা যাচ্ছে যে কিছু কিছু লিনাক্স সি প্যানেল হোস্টিংয়ে নোট জেএসের অপশন কিছু কিছু জায়গায় অ্যাড করা হয়েছে, বাট শুধুমাত্র সেটা নামে মাত্র, খুব ভালো যে কাজ করে তা কিন্তু না, সেটা ভালো কাজ করে না, সেটার পারফরমেন্সও খুবই বাজে অবস্থা এবং সেটা ম্যানেজেবল না। শুধুমাত্র হোস্টিংয়ে নোট জেএস থাকা লাগে তাই দেখা যাচ্ছে যে অ্যাড করে দিয়েছে, বাট সেটা দিয়ে কিন্তু একটা অ্যাপ্লিকেশনকে আপনি ফুল ফেজ ম্যানেজ করতে পারবেন না। তো ক্লায়েন্ট সাইডের ক্ষেত্রে রিয়্যাক্ট জেএস আমি সার্ভার সাইট রেন্ডারিং করি কিংবা ক্লায়েন্ট সাইট রেন্ডারিং করি, যা খুশি আমি এখানে সব কিছুই করতে পারবো। এবং তার থেকেও বড় সুবিধা হচ্ছে এখান থেকে আমি প্রচুর লার্ন করতে পারবো, আমি প্রচুর রিসার্চ করতে পারবো, আমি প্রচুর ডেভেলপমেন্ট করতে পারবো, যেটা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে পসিবল না। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে মার্নের জন্য কেমন সার্ভার দরকার, এবং এই আলোচনা থেকে একটা বিষয় আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি যে নট অনলি ফর মার্ন বাট অলসো ফর অ্যানাদার প্ল্যাটফর্ম, বাট অলসো ফর পিএইচপি, ফর জ্যাঙ্গো, ফর পাইথন, লারাভেল, হোয়াটএভার আপনি যাই বলুন না কেন, আপনি যদি সেগুলোকে কাছ থেকে দেখতে চান, সেগুলোকে এক্সপ্লোর করতে চান, তাহলে এই ধরনের সার্ভার বেস্ট। ধন্যবাদ সবাইকে।